السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين انصاف টোয়েন্টি ফোর ডট কম কর্তৃক আয়োজিত আজকের মিডিয়া এর গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভার মোহতারাম মুআ সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আমার অনেক শ্রদ্ধাভাজন শ্রদ্ধা ও ব্যক্তিবর্গ বিশেষভাবে আমার উস্তাদ তুল্য এবং যার ব্যক্তিত্বে আমি যথেষ্ট প্রভাবিত জনাব হজরত মৌলানা জায়নুল আবেদিন কাসেমি হল আলী এবং মৌলানা সালাউদ্দিন জাহাঙ্গীর মাওানা মুসাবিন ইজহার সহ নাম জানা না জানা শ্রদ্ধাবর বর ওলামা এবং বিভিন্ন দিনই কাজের সহকর্মী সহযোদ্ধা জনাব খন্দকার মাহফুজ সাহেব বলছেন যে প্রশংসা এটা আমার জন্য কথা বলা এটা আরও একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে কিনা আসলে এই বিষয়টা এরকম ওলামা একরামের সামনে দাঁড়িয়ে কথা বলার অভিজ্ঞতা আমার খুব বেশি নাই নাই একেবারেই নাই এজন্য মানে কথা গুছিয়ে আমি হয়তো বলতে পারবো না এখানে যে শিরোনামটা করা হয়েছে মিডিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আসলে যে কোনো কাজের জন্যেই দিনই হোক দুনিয়াবী হোক যে কোনো কাজের জন্যেই মিডিয়া মিডিয়া মানে হলো সংবাদ আদান প্রদান এবং তথ্য আদান প্রদানের একটা মাধ্যম নিশ্চিত মাধ্যম এটাই মিডিয়া তো যে কোনো কাজের জন্যেই এই মধ্যস্থতাকারী মিডিয়ার গুরুত্ব অপরিসীম আমি কোরআনে করিম থেকে যে আয়াত যেখানে আসছে করছি এটার কারণ এই হজরত সুলাইমান বিশাল রাজ্য এর শাসনকর্তা ছিলেন সারা দুনিয়া জুড়ে হজরত সুলাইমান আলীহি সালামের শাসন ব্যবস্থা এবং পরিধি সারা দুনিয়া জুড়ে পরিব্যাপ্ত ছিল হজরত সুলাইমান আলিহ সালুসাল্লাম রাষ্ট্রীয় এবং রাজ্য কার্য পরিচালনা করার জন্যে যে সকল বিষয়ের সহযোগিতা নিতেন যায় এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই হুদহুদ হজরত সুলাইমান আলিহিসু আসলামের মিডিয়া কর্মী গভীর থেকে গভীর এবং দূর থেকে দূরের সংবাদ নিশ্চিতভাবে হজরত সুলাইমান আলিহ সালুসাল্লামের কাছে উপস্থাপন করার দায়িত্ব হুদহুদ পালন করত। ঠিক তদ্রূপভাবে সম্মানিত উপস্থিতি এখানে অনেক বিজ্ঞ ওলামায়ক রাম আছেন দৃষ্টান্ত অথবা মিসাল উপস্থাপন অথবা ঐতিহাসিক উদ্ধৃতি উপস্থাপন এটা আমার জন্য বেমানান তারপরও আদবের সাথে আমি আরজ করব হজরত জনাবে রসুল আক্রাম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বিধর্মীরা যারা হজরত রসুল আকলাম সাল্লিহলামের জীবনীর উপরে বিভিন্নভাবে গবেষণা করেছে তারা বিভিন্ন ক্ষেত্রে হজরত জনাবাহ সালি আসাল্লামকে আইডল অনুসরণীয় এবং মান্য এবং নেওয়ার মতো অনেকগুলো বিষয় তারা বের করে নিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রণকৌশলী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে বিধর্মীদের স্বীকারোক্তি ওয়াল ফাজলুমা শাহিদাত বিহিল আদা হাজরত এ রাসুল্লাহ সাল আলী হোসাল্লামকে তারা এই স্বীকৃতিতে বাধ্য শ্রেষ্ঠ রণকৌশলী এবং শ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে তো হুজুর আলী সালাতামের রণকৌশলের ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধের মধ্যে দেখা যায় যে হুজুর আলী সালাতাম কোনো যুদ্ধ পরিচালনা করার আগে এই মিডিয়ার ব্যবহার করতেন নিশ্চিতভাবে সেখানের অবস্থা কি বদর মক্কা বিজয়ের সময় মক্কা বিজয়ের আগে হজরত আব্বাস রাদি আল্লাহ তা আল্লা পাঠাইছেন খন্দকের যুদ্ধে হজরত জুবাইর ইবনুল আউয়াম রাদী আল্লাহ তা আল্লা পাঠানোর পরে সেখানকার উপর্যুপরি অবস্থা যখন মুসলমানদের সামনে আসছে তো মনোবল ভেঙ্গে যাওয়া মনোবল হারিয়ে যাওয়া মুসলমানরা মুহূর্তের মধ্যে যে তাদের এই অবস্থা হয়ে গেছে এটা শোনা মাত্রই মুসলমানদের ওই ভেঙে যাওয়া মনোবল আবার চাঙ্গা হয়ে গেছে তো সেখানে মিডিয়ার গুরুত্বটাই কাজ করছে তো ঠিক এর পরবর্তীতে মুসলমানদের পুনরুত্থানে চির অমর হয়ে থাকা সালাউদ্দিন আইয়ুবি আমাদের এখানে গত আমি কিছুদিন আগে এক প্রোগ্রামে ইনসাফেরি প্রোগ্রামে ছিলাম সেখানে অনেক আলোচক আশাবাদ ব্যক্ত করছেন যে বাংলাদেশের মুসলমানদের এই পুনরুত্থানের পিছনে অনেক বড়দের ভূমিকা যেখানে থাকবে সেখানে আমরা আশা করতেছি যে বাংলাদেশের বাংলাদেশের মুসলমানদের বিশ্ব মুসলমানদের পুনরুত্থানের পিছনে এক আরাক সালাউদ্দিন আইউবি সালাউদ্দিন জাহাঙ্গীর হিসাবে সালাউদ্দিন জাহাঙ্গীর সালাউদ্দিন আইউবি হিসাবে কাজ করবেন এই আশাবাদ আমরাও করি আল্লাহ তালা এমনটাই করুন না আমির আমি বলতেছিলাম যে সালাউদ্দিন আইয়ুবি যিনি পৃথিবীর ইতিহাসে একজন অন্যতম মুসলিম পুনরুত্থান এবং বিজয়ী নেতা ঐতিহাসিকভাবে সালাউদ্দিন আইউবি এর পিছনে সবচেয়ে বড় যে শক্তি ছিল আলিবিন সুফিয়ান আলিবিন সুফিয়ানের এই মিডিয়া তৎপরতা এবং গোয়েন্দা বৃত্তি গোয়েন্দা তৎপরতা এটাই সালাউদ্দিন আইউবিকে তার বিজয়কে সুনিশ্চিত করতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে যারা ওনাকে আমরা পড়াশোনা করছি টুকটাক আমরা জানি এই বিষয়টা তো আমি এই বর্তমান সময়ে বর্তমান সময়টা যেহেতু আমাদের ওলামা একরাম কৌমি অঙ্গন এবং সর্বোপরি স্তরের মুসলমান যে কোনো মাক্তাবায় ফিক্রেরই হোক না কেন বর্তমান সময়ে মিডিয়ার দ্বারা সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত বলে ওলামা একরাম মনে করেন মনে করেন তার কারণ এই শিক্ষা ব্যবস্থা কম মাদ্রাসা কমি মাদ্রাসা মিডিয়ার কারণে এখন সমাজে হয়ে গেছে জঙ্গিবাদের আখড়া তো যেহেতু আমাদের আল্লাহ প্রত্যেক যুগে যুগের সর্বোচ্চ সচেতনতা দিয়েই আল্লাহ পাঠান এবং কর্ম ময়দানে কাজ করান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যখন যেদিক থেকে মোকাবেলা আসছে হামলা আসছে ওলামা একরাম সেদিক থেকেই সেভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করেন নাই ঐতিহাসিক দারাল্লুম দেওবন্দের প্রতিষ্ঠাও ওলামা একরামের ওই সময়ের প্রেক্ষাপটে একটা যুগ সচেতন পদক্ষেপ ছিল তো বর্তমান সময়ে ওলামায়ক্রাম একরাম যেহেতু এই ব্যাপারে একমত যে মিডিয়া এর দ্বারা আমাদের ইসলাম এবং মুসলমান সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই জন্য এই দিক থেকে ওলামা একরামের ভাবা উচিত এবং ভাবতেছেন কিছু ভাইয়েরা যারা ভাবতেছেন তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত আর এখনও আমি জানাব মাহফুজ খন্দকার সাহেবের সঙ্গে বিভিন্ন সময় কথা বলে জানতে পারছি যে এখনো মানে করবির অভাব তো করবি তৈরির জন্য ইনসাফ যেমন উদ্যোগ গ্রহণ করছেন সাংবাদিকতা কোর্স বিভিন্ন মাদ্রাসায় যারা এই লাইনের বড় আছেন মাওলানা জাহিনুল্লাহ আবিদিন সাহেব আছেন এবং অন্যান্যরা আছেন যারা এই লাইনে আছেন এই কোর্সের মাধ্যমে এই মিডিয়ার গুরুত্বটা আমরা আরও বেশিভাবে অনুভব করে এই লাইনে আমাদের কর্মতৎপরতা আরও কিভাবে বাড়ানো যায় এই পদক্ষেপ ওলামা একরাম গ্রহণ করা উচিত দারুলুম দেওবন্দের মৌলানা মরকবুর রহমান সাহেবের ইন্তিকালের পরে অল্প সময়ের জন্য মাত্র ছয় মাসের জন্য মোহতামিম দায়িত্ব পালন করছেন অথবা মহতামিম হয়েছিলেন যে মওলানা মৌলানা গোলাম মোহাম্মদ সাহেব আমার খুব স্পষ্ট করে মনে আছে আমি তখন দারুলুম দেওবন্দে আদব বিভাগের ছাত্র তো ওনাকে জিজ্ঞাসা করছিলেন সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে আপনি দারুলুম দেওবন্দকে আপনার এই এহতেমামের সর্বপ্রথম আপনি এটাতে কি সংযোজন করবেন অথবা আপনি কি দিবেন তো উনি একেবারে মাত্র মোহতামিম হয়ে বের হয়েছেন আর সাংবাদিকতার সাংবাদিকদের প্রশ্নের উত্তরের এই প্রথম প্রশ্নের জবাবে উনি বলছিলেন যে আমি দারুলুম দেওবন্দে মিডিয়া সেল কায়েম করব এটা নিয়ে পরবর্তীতে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা অনেক কিছুই হয়ে গেছে এরপরে এক একসময়ে উনি এখান থেকে অব্যাহতিও গ্রহণ করছেন বা করতে হয়েছে কিন্তু উনি যে কথাটা গ্রহণ করছেন বলছেন এটা দারলুম দেওবন্দের জন্যে হয়তো মানানসই না যে এখানে মিডিয়া সেল কায়েম হবে কিন্তু ওলামা একরামের নিজস্ব নিজস্ব মিডিয়া প্ল্যাটফর্ম এবং নিজস্ব মিডিয়া সেল এটার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই এই যারা এই মানে কণ্ঠ কাকির্ণ এই পথে অগ্রসর হয়ে যারা পদক্ষেপ গ্রহণ করছেন আমি ব্যক্তিগতভাবে তাদেরকে সাধুবাদ জানাই এবং উপস্থিত সবাইকে সহযোগিতা করার উদারত আহ্বান করি আমি নিজেও সহযোগিতা করব বলে প্রতিশ্রুতি দিয়ে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ ধন্যবাদ আবদুল্লাহ সাহেবকে উনি অনেক ব্যস্ততার মধ্যে ওনার মাদ্রাসার সামনে জলসা ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন